এই আজকের এই জয় আপনার প্রতিক্রিয়া কি? মামাটি মানুষের জয়, মামাটির জয়, বাংলা মানুষের জয়, আবাল বৃদ্ধ বহুতা মানুষের জয়। আজকে এত বড় একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ যেভাবে বাংলাকে দখল করতে চেয়েছিল গায়ের জোরে, বাংলার মানুষ তার প্রতিবাদ করেছে বা বাংলার মানুষ তার গণতান্ত্রিক রায় অধিক প্রয়োগ করে তার জবাব দিয়ে দিয়েছে। এখানে আমার কিছু বলার নেই। জয়ী হলেন, এবার প্রথম কাজ কী হবে আপনার বিহট্ট বিধানসভায়? বিহট্ট বিধানসভাতে অনেক আগাছুলো আছে, হ্যাঁ, দলের মধ্যে থেকে দলের বদ্ধী করেছে অনেকে আছে, আমি থাকবো নাই, তারা থাকবে, দুটো একসাথে। উন্নয়নের কাজ আমাকে বসতে হবে, অনেক বাকি আছে, অনেক কাজ হয়েছে। মামাটি মানুষের সরকার, এই যে পলিটেকনিক কলেজে ভোট হচ্ছে 2011 সালের পরে, আমি তৎকালীন এখানকার এই বেতায় ডক্টর বিআর আম্বেদকর কলেজের সভাপতি ছিলাম সেই সময়। সেই সময় আমি এখানে জমি দিয়েছিলাম গভর্নমেন্টকে, সেই সময় আমি জমি দিয়েছিলাম, যার ফলে কলেজ একটি কলেজ করেছি, তখন এই কলেজ গড়ার পিছনে আমার অবদান আছে। আমি তখন আমি কলেজ থেকে 12 বিঘা জমি আমি মামাটি মানুষের সরকারকে দিয়েছিলাম। আজকে 63 গভর্নমেন্ট কলেজ হয়েছে, 63 আইটিআই কলেজ হয়েছে, রাস্তাঘাট হয়েছে, বিদ্যুৎ হয়েছে, বিদ্যুৎ যায় না বললেই চলে, তো অনেক উন্নয়ন তো করেছে মমতা ব্যানার্জি, আরও অনেক কিছু করতে হবে, করবো আমরা। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।